দলের তরফে মেলেনি টিকিট। অবশেষে তৃণমূলের হয়েই গোজ প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিয়া। শুধুমাত্র মফিজউদ্দিন মিয়া নয়, তার সঙ্গে কুমারগঞ্জে আরও একটি জেলা পরিষদ আসনেই তৃণমূল কংগ্রেসের গোজ প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেন। এই বিষয়ে গোজ তৃণমূল প্রার্থী মফিজউদ্দিন মিয়া বলেন, টিকিট পাইনি এটা কেমন করে কথা, কেউ তো এখন তৃণমূল পাই আপনার ঘোষণা যেটা মানে প্রতিনিধিত্ব ঘোষণা করা হয়েছে দলের থেকে ঘোষণা এখন আমরা পাইনি, যেহেতু দলের থেকে ঘোষণা পাইনি সেই কারণে আমরা দলের সিম্বল নিয়েই সাবমিট করেছি। অনেকে হয়তো ভাববে যদি আমাদের নামে দল সিম্বল অ্যালার্ট করে আমরা থাকবো, যদি দল সিম্বল অ্যালার্ট না করে আমরা উল্টো করবো। কতজন দিলেন? কতজনের কথা বললাম না, আমারটা আমি দিলাম। আপনি কত নম্বর দিলেন? জেপি নাইনে ওরা মন্দিরে ছেড়ে জমা দিয়ে জমা দিলেন? আমরা তো জানি না, আমাদের কেউ জানায়নি সেই জন্য জমা দিলাম। সব যদি যারা ভালো ভালো দায়িত্ব আছে তাদের বাড়ির সবাই যদি পেয়ে যায় তাহলে সাধারণ মানুষ পার্টিটা করবে কি করে? এখনও পর্যন্ত আমার যেটা মনে হয়েছে যে এবারে নির্বাচনে যেভাবে আমাদের প্রার্থী তালিকা বা মানুষের নাম জানতে পারছে, কেউ জানতে পারছে না, এবং আমার বুথের কে প্রার্থী হলো সেটাও আমি জানি না। সেই জন্য আমি যেহেতু জানি না কার নাম এসেছে, সত্যি সত্যি তাহলে কোনো সিম্বল বা কোনো সিগনেচার কোনো তালিকা আসছে কি না, সেই জন্য আমি সাবমিট করলাম। দল যদি বলে যে না তোমার নাম নেই, সিম্বল অমুকের নামে অ্যালট হয়েছে, আমি উল্টো করি না। কুমারগঞ্জের পাশাপাশি এদিন হিলির দুটি জেলা পরিষদ আসনে তৃণমূলের তরফে দুটি গোজ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। হিলি ব্লকের জেলা পরিষদে 13টি আসনে বামফ্রন্টের শরিক দল আরএসপির গোজ প্রার্থী হিসেবে সিপিআইএম প্রার্থী শিবতোষ চ্যাটার্জি মনোনয়নপত্র জমা দিলেন। এই বিষয়ে বাম গোজ প্রার্থী শিবতোষ চ্যাটার্জি জানান, সিপিআইএম দলের পক্ষে দক্ষিণ দিনাজপুর জেটপি হিলি জেটপি 13। এখানে তো বামফ্রন্টগতভাবে আরএসপির তরফ থেকে মনোনয়ন জমা দিয়েছে, আপনি কি তাহলে গোজ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন? না, প্রথম কথা হচ্ছে বামপন্থী ঐক্য রক্ষার স্বার্থে নমিনেশন দিয়েছি, ঐক্য ভঙ্গ করার স্বার্থে নয়। আমাদের প্রাথমিক আলোচনা যা ছিল তাতে জেটপি 14 সেটাতে আমাদের কমরেড সমীর রায় তিনি প্রার্থী থাকবেন, জেটপি 13 আরএসপির প্রার্থী থাকবেন। যেহেতু জেটপি 14 ওরা একজন প্রার্থী দিয়েছে সেই কারণের জন্য আমরা এই প্রার্থী দিলাম। পরবর্তীকালে এই যে ওরা একটা উইথড্রো করবে আমরা একটা উইথড্রো করবো, এরকম একটা কথা হয়েছে। মানে কোনো সিদ্ধান্ত কি লাস্ট হয়নি সেই জন্য? এখনও পর্যন্ত সিদ্ধান্ত না, আমাদের প্রাথমিক আলোচনা ছিল হিলি জেটপি 14 সমীর রায় দাঁড়াবেন, আর জেটপি 13 আরএসপির প্রার্থী থাকবে। যেহেতু ওরা জেটপি 14 প্রার্থী গতকাল দিয়েছে আমরা সেই জন্য আজকে জেটপি 13 আমরা একটা নমিনেশন দিলাম আলোচনা সাপেক্ষে। এরপর কি আলোচনায় বসবেন আপনারা? অবশ্যই, এবং আমরা যে কোনো মূল্যে বামপন্থী ঐক্য রক্ষা করে দুই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, সাম্প্রদায়িক বিভেদকামী বিজেপি তাকেও পরাস্ত করতে হবে, আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ যারা এই রাজ্যে দিয়েছে তৃণমূল তাদেরও আমাদের পরাস্ত করতে হবে। যদিও এই বিষয়ে কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল বলেন, দল যাকে টিকিট দিয়েছে সেই একমাত্র তৃণমূলের ভোটে লড়বেন। কুমারগঞ্জ আমাদের জেটপি 7, 8, 9 এই তিনটা এলাকায় আমাদের তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে আগে ছিল এবং এবারও বিপুল ভোটে জয়ের ব্যবধানে চলে আসে। না, এই যে গোজ প্রার্থী দেওয়া হচ্ছে এক্ষেত্রে কীভাবে দেখছেন? গোজ কী করে বুঝবো? তারা তো এখন প্রার্থী করেছে, আমি কী করে গোজ বুঝবো? তারা তো নির্দল হয়ে দাঁড়াতে পারে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের পূর্ত কর্মাধ্যক্ষ তিনিও নমিনেশন দিতে ঢুকেছেন, আপনিও দেখলেন ভিতরে। হ্যাঁ, শোনেন, তারা হয়তো ক্ষমতা ছাড়তে চাইছে না, তাদের জানা উচিত যে দল যাকে নির্বাচিত করবে সেটাকে মানে নেওয়া উচিত। তারা ক্ষমতায় ছিল সেটাকে ওদের ভুলে যাওয়া উচিত, যে দল যেটাকে দিবে সেটাকে মানা উচিত। তারা যদি না মানে তারা দিতেই পারে। এটা কি গোষ্ঠীতন্ত্র মনে করছেন? না, এটা এখানে গোষ্ঠীতন্ত্রের কোনো জায়গা নেই, তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। তারা দাঁড়ানোতে কি অসুবিধা হবে ভোটে? হ্যাঁ, ভোটে কোনো কিচ্ছু নয়, আপনাকে বলতে পারি ও জেটপি 9 দাঁড়াবে, জেটপিতে তার জামানত জব্দ হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি বলতে। জেলার মধ্যে জেটপি 9 আমি বলতে পারি বিপুল ভোটে, মানে জেটপি 9 জেলার মধ্যে প্রথম বিপুল ভোটে জয়যুক্ত হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।